শোনো তাহলে এক কাজ কর, হয় তুমি দলে নাম লেখাও আর না হলে কিন্তু তোমাকে এক্ষুনি এখানেই প্রাণ ত্যাগ করতে হবে, মানে তোমার গর্দান হবে। নাম লেখাবে না প্রাণে মরবে, কোনটা চাও? কি গো মা, গল্প শুনবেন? গল্প কীর্তন তো প্রতি বছরই হয়, একটু গল্পই করি নিয়ে আপনাদের সঙ্গে। হ্যাঁ শুনবেন, তাহলে ঘুম কেটে যাবে। দেখুন আমার অনেক মায়েরা আছে খুঁটিতে হেলান দিয়ে বসেছে, মানে কীর্তন শুনতে এসেও চিন্তা করে খুঁটি কোথায় আছে। হেলান দিতে পারলে বেশ, খুঁটিতে হেলান দিলে আর কথাই নেই, একটু পরে ঘুমই চলে আসবে। তা কষ্ট না করলে তো আর ফল পাওয়া যাবে না, কর্ম করলে তবেই ফল পাওয়া যায়। তাহলে শুনুন একটা গল্প বলি। হ্যাঁ শুনুন, ঘোমালে কি হবে? এখন এই যে এত দূর দূরান্ত থেকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এখানে কিন্তু আমরা তো কলির জীব, তা এই যে কলিটা পরিচালনা করছেন যিনি মহারাজ, কলি মহারাজ, তার চারটে কন্যা আছে। এখন এই চার কন্যা দেখছে বাবা গালে হাত দিয়ে কি একটা চিন্তা করছে। তখন চার মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কিছু ভাবছো? তখন বাবা বলছে, হ্যাঁ রে মা, আমি বড় চিন্তায় পড়েছি। কি হয়েছে বুঝি? শোন, ওই দেখ দলে দলে সবাই যাচ্ছে কীর্তন শুনতে, তা সবাই যদি কীর্তন শোনে তাহলে কি হবে, সবার পাপ দূর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পাপ তাপ যদি দূর হয়ে যায় তাহলে কি হবে, সবাই তো পুণ্য অর্জন করবে। এবার যখন পুণ্য অর্জন করবে সবাই তো স্বর্গে চলে যাবে, তাহলে আমার এই জমিদারি চলবে কি করে? কলির রাজত্বটাকে তো ঠিকঠাক চালাতে হবে, পাষণ্ড জীব না হলে, কলির জীব না হলে তো হবে না। যদি কেউ ধর্মকর্ম করে, কেউ যদি ভালো কাজ করে, তাহলে তো স্বর্গে চলে যাবে, আমার রাজত্ব কি চলবে? তখন চার মেয়ে বলছে, চিন্তা করো না, আমরা তো চারটে মেয়ে আছি, আমরা গিয়ে ঠিক এমন কাজ করব তোমার এই রাজত্ব গড়গড় করে চলবে। তা কি করবি তোরা? বলছে, ওরা যেমন গেছে ওদের সঙ্গে আমরাও যাব, কিন্তু আমরা তার কীর্তন শুনতে যাব না, আমরা যাব আমাদের কাজে। তো যারা কীর্তন শুনবে, যারা কীর্তন শুনবে তাদের কাছে তো আর যেতে পারবো না, কিন্তু যারা কীর্তন শুনতে বসে একটু অন্য মনস্ক হবে, আন দিকে আন কথা চিন্তা অন্যদিকে মন যাবে, বড় মেয়ে বলছে, সবার আগে গিয়ে আমি তার ঘাড়ে চেপে বসবো। এখন এই চারটে মেয়ের নামগুলো আগে বলে দিই। হ্যাঁ, বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম কি? ঝিমঝিমানি। মেজ মেয়ের নাম? হাই তুলানি। সেজ মেয়ের নাম? হ্যাঁ, ঠ্যাং মেলানি। আর ছোট মেয়ের নাম? ঘুম পড়ানি। এখন বড় মেয়ে বলছে, সবার আগে আমি যাব। দেখবেন প্রথমত ঘুম আসলে কি হয়, একটু ঝিমঝিম আসে না? তারপরে মেজ মেয়ে বলছে, আয় দিদি তুই যখনই যাবি তার পরপরই কিন্তু আমি তার ঘাড়ে চেপে বসবো। এবার যেই দেখবেন মেজ মেয়ে ভর করবে, বড় বড় হাই উঠবে। তারপরে সেজ মেয়ে, এই যে অনেকে পা মিলিয়ে বসে আছে, মানে তিন নম্বর মেয়ে চলে এসেছে, অবশেষে ছোট মেয়ে। ছোট মেয়ে যখন আসবে দেখবেন এখানে আর থাকবে না, তাড়াতাড়ি লোটা কম্বল গুটিয়ে বাড়ির দিকে চলে যাবে। তা ঘোমালে হবে, ঘোমালে কি হবে? আর ওখানে যাওয়া হবে না, যেখান থেকে এসেছি গোলক ধাম, হ্যাঁ ওখানে আর যাওয়া হবে না। এবার আপনারাই ভাবুন, ঘুমিয়ে ঘুমিয়ে কলি মহারাজের রাজত্ব চালাবেন, না কৃষ্ণ নাম শুনে পাপ তাপ দূর করে সবাই আপন ঘরে ফিরবেন? দেখি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। প্রত্যেকে, বিশেষ করে মায়েরা, দেখি কার কার হাত আছে, আর যার নেই তার তোলার দরকার নেই।
এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে একটু গাইবেন দেখি বাবা সবাই মিলে একবার হাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ছল ছল নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভগবানকে ডাকার কি কি নিয়ম চোখে থাকবে প্রভুর চরণে জল মুখে থাকবে হাসি আনন্দ কানন মানে আনন্দের বাজার এই যে সাধুর বাজার এর মধ্যে ডুবে থাকো অবিরাম আনন্দ কাননে ভ্রময়নিবা হাত তুলে দিয়েছে ভগবান হাত দুটো একটু তুলুন হ্যাঁ নালে পরে জন্মে আর পাবেন না তুলুন একবার হরি বল হরি বল চলে দ্রুত গতি সময়ের শেষে অনাশে সেজনে চলে যায় আপন বাসরে তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল শিশুকালে কৃষ্ণ ভজনে বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল আমরা ভগবানকে ডাকি কখন দুঃখ পায়েছে হরি ভজন দুঃখ আসলে ভগবানকে ডাকি যখন দেখবেন সবাই বলে ভগবান ছাড়ার গতি নাই ভগবান ছাড়ার গতি নাই দুঃখ পায়েছে হরি ভাজে শুকনা ভাজে কে সুখ মেয়ে যে হরি ভাজে দুঃখ কাহা সে হে রে মনোয়া দুঃখ কাহা সে
অর্থাৎ দুঃখ এলে তখন মনে মনে ভাবি গোবিন্দই সর্বেশ্বর, কিন্তু যখন সুখে পরিপূর্ণ থাকে আমাদের জীবন তখন আমরা দিনান্তে একবার ভগবানকে প্রণাম করবার সময়টুকু পাই না। মা, তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। জানবেন সুখ দুঃখ দুই ভাই, সুখ যেমন আসবে দুঃখ তেমন আসবে। দুঃখ যখন আসবে সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, সময় যখন হবে সুখ ঢুকে যাবে দুঃখ বেরিয়ে যাবে। আবার যদি আপনি সুখ পেয়ে আনন্দে পাগল হয়ে যান তাহলেই ভুল হবে, কারণ সুখ যখন আপনার সঙ্গে থাকবে দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। সময় হলে দুঃখ ঢুকে যাবে সুখ চলে যাবে, অর্থাৎ সুখ দুঃখ দুজনে আসবে আর যাবে, কিন্তু তার মধ্যে দিয়ে তার ভিতর দিয়ে আমাদের সময় কিন্তু পার হয়ে যাবে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে কতক্ষণ পাবো আমরা আমরা জানি না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধা। হরি বল হরি বল। সকাল সকাল করতে হবে, যা করো সকাল সকাল, তাই ঘুমালে হবে না। এমন একটা দিন আসবে সেদিন মন চাইলেও আর নয়ন মেলতে পারবো না, সেদিন আসছে, সবার লাইনে আছি আমরা। তাই সাবধান, এখন ঘুমানো যাবে না। কেমন কীর্তন শুনতে বসেছি, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। এবার দেখুন আমার নিত্যানন্দ প্রভু কি করলেন, মথুরাবাসিনীকে বললেন, মথুরাবাসিনী তোমরা জানো না তো, তোমরা জানো না, বেশ তাহলে আমি চললাম, হ্যাঁ ঠাকুর তুমি যাও, তুমি গিয়ে দেখে এসো তোমার ভাই বৃন্দাবনে ধেনু চড়ায় না বাঁশি বাজায়, আমরা অত জানি না। বেশ, এবার আমার নিত্যানন্দ প্রভু মথুরাবাসিনীর কাছ থেকে সন্ধান নিয়ে এবার যাচ্ছে বৃন্দাবনের পথে। তা বৃন্দাবনে যাচ্ছে আমার নিতাই চাঁদ, ডাকতে ডাকতে ভাই কানাইকে, কেমন ভাবে, বৃন্দাবনের ভাষা কি মা, ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা বৃন্দাবনে ছোট ছোট বালকদের বলা হয় লালা আর বালিকাদের বলা হয় লালি। তাই আমার নিতাই চাঁদ ডাকতে ডাকতে যাচ্ছে, ভাইয়া রে কানাইয়ারে, ও তু দরশন দেখায়ে জারে।
আরে কানাই আরে বলতে বলতে নিতাই চাঁদ এসে পৌঁছালেন কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে এসে সমস্ত মন্দিরে মন্দিরে পথে পথে মাঠে মাঠে কানাই কানাই বলে খুঁজছে কোথাও পাচ্ছে না হঠাৎ দেখছে এক পুরোহিত মন্দিরে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে ও পূজারি তুমি যে বাইরে বেরিয়ে এলে ভিতরে কি আমার ভাই কানাই আছে সে তো কোনো কথাই বলছে না মুষ্টাক হাতে দরজা খুললেন মা খুলে দেখছে কি ভোগের থালা সাজানো কিন্তু কানাই নেই হরি বল হরি বল মনের দুঃখে আমার নিত্যানন্দ প্রভু এক পা দু পা করে এবার গিরি গোবর্ধন পর্বতের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে কোথাও পাচ্ছে না রাখাল বালককে জিজ্ঞাসা করছে বালক তোরা বলতে পারিস আমার ভাই কানাই কোথায় আছে ও ঠাকুর তুমি কার কথা বলছো কেন নন্দের নন্দন কৃষ্ণ বাঁশি বাজায় ধেনু চড়াই বলতে পারিস ও ঠাকুর জানো কানাই আর বৃন্দাবনে থাকে না তাহলে থাকে কোথায় সে তো মথুরায় মথুরায় নাকি রাজা হয়ে বসে আছে না রে বালক আমরা তো মথুরা থেকে এলাম এই তো এলাম মথুরা থেকে মথুরাবাসিনী বলল ভাই কানাই মথুরায় নেই তোরা বালক তোরা জানিস না তাই আমাকে এই কথা বললি যাক তাহলে তুমি এক কাজ করো ঠাকুর আমাদের কথা বিশ্বাস না হয় তুমি খুঁজে দেখো নিত্যানন্দ প্রভু কোথাও কানাইকে না পেয়ে বাবা অবশেষে গিরি গোবর্ধন পর্বত থেকে মা একটা শিলাখণ্ড নিয়েছে কেন না মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করবে কানাই তোকে যদি নাই পাই ভাই এ প্রাণ আর বাঁচিয়ে লাভ কি বল তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না তুই যখন আমার সামনে দেখা দিলি না কানাই কত তীর্থ ঘুরেছি কোথাও তোকে পেলাম না ভাই তাই এই প্রাণ আমি আর রাখব না অবশেষে বৃন্দাবনে এলাম এখানেও তোকে পেলাম না শিলাখণ্ড হাতে করে নিয়ে বলছে যদি তোর দাদাকে তুই পেতে চাস যদি দাদাকে পেতে চাস তাহলে আমার সামনে এসে দাঁড়া না হলে এই শিলাখণ্ড দিয়ে আমি আমার মাথায় আঘাত করে এক্ষুনি প্রাণ ত্যাগ করব এই বলে যেই না মাথায় আঘাত করতে যাবে এমন সময় এক বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন ঠাকুর এ করছো কি তুমি নিত্যানন্দ প্রভু বলছে তুমি আমাকে চেনো সেই বৈষ্ণব বলছে তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে প্রভু কিন্তু তুমি যদি এমন করো তাহলে জগৎজীব কি শিখবে বলো না না এমন করে নিজেকে ত্যাগ করো না নিত্যানন্দ প্রভু বলছে তুমি যে আমায় বাধা দিলে বলো তো তুমি তুমি বাকে আর আমার পরিচয় বলো ও ঠাকুর আমি হলাম কৃষ্ণের দাসানু দাস আর তোমার পরিচয় ঠিক আছে তবে তুমি যদি আমাকে কৃপা করো আমি তোমার চার জন্মের কথা বলে দেব বলো তো দেখি আমি কে শোনো তাহলে ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলে তুমি অনুজ লক্ষণ ত্রেতা যুগে জন্মিলে আসি কুবের হইয়া জন্মি
চিন্তা করছে মা নিত্যানন্দ প্রভু চিন্তা করছে এই বৈষ্ণব তো দেখছি আমার এক যুগের নয় চার জন্মের কথা বলে দিল তাহলে এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাই কানাইকেও চেনে অবশ্য বলছি যে তুমি তো আমাকে চেনো তাই না হ্যাঁ তুমি যখন আমাকে চেনো তাহলে আমার ভাইকে চেনো চেনো আচ্ছা বৈষ্ণব শোনো আমার ভাইয়ের জন্যই তো আমি প্রাণটা ত্যাগ করছিলাম তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে আমি বড় খুশি হই তখন সেই বৈষ্ণব বলছে শুনবে ঠাকুর তোমার ভাই কোথায় আছে তাহলে শুনে নাও এবে গৌর কান্তি ধরি অগবিহারে কান্তি ধরি বিহন দিয়া পুরি এবে গৌর কান্তি ধরি সে যে বিহন আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন তুমি যাও যাও নদিয়াপুরে তুমি যাও যাও নদিয়াপুরে সেইখানে তোমার কানাই আছে যাও যাও নদিয়াপুরে সেখানে তোমার কানাই আছে যাও যাও নদিয়াপুরে দাঁড়াও 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 অবশ্য আমার ভাই কানাই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে এদিকে শুনো আর একটা কথা বলবে সে যখন ব্রজ ছেড়ে নদিয়ায় গেছে তো যেমন তার দেখতে ছিল নবদ্বীপে তেমন দেখতে আছে তো না 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 তেমন আর নেই তো ও ঠাকুর তুমি কার কথা বলছো ওই যে আমার ভাই কালো ছিল না কালোটা আছে না না কালো আর নেই তো কালো নেই ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই হ্যাঁ বৃন্দাবনে কালো ছিল কিন্তু নদিয়ায় কি কালো আছে মা এবার আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলো বলছো বৈষ্ণব কি বলছে তোমার ভাই আর কালো নেই গো ঠাকুর তোমার ভাই নবদ্বীপে গিয়ে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে বাবা বাবা আমার ভাইকে সবাই কালুয়া বলতো আমি তো দাদা আমার একটু কষ্ট হতো দুঃখ লাগতো না এখন আর কেউ কালুয়া বলে ডাকবে না হ্যাঁ যাক খুব আনন্দ হচ্ছে দাদা বলে কথা আমি অবশ্য না আরেকটা কথা বলবে আমার ভাই তো বৃন্দাবনে বাঁকা ছিল বাঁকাটা আছে তো সেটাও নেই ও ঠাকুর তোমার ভাই নবদ্বীপে এসে এখন আর বাঁকা নেই এখন ওই বাঁকা কানাই সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে তাহলে আমার ভাই এখন আর বাঁকা নেই আর একটা কথা বলবে এদিকে শোনা
কাছে এসো কাছে এসো, বেশি জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা আশেপাশে কত লোক আছে না যদি শুনতে পায়, কাছে এসো কাছে এসো। কাছে ডেকে নিয়ে ফিস ফিস করে বলছে, বলো না বসুনা, ও বসুনা, করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা, তখন থেকে করে কিনা করে কিনা, আরে কি করে বলো করে কিনা, রাগ করছো করে কিনা, বাবা ও বসুনা এত রাগ করো না, শোনো এদিকে এসো এদিকে এসো, শোনো না বলছি শোনো, বিরক্ত হচ্ছ নাকি? আচ্ছা 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 ঠিক আছে বলবো, শোনো শোনো অবশ্যই আস্তে আস্তে বলবো, হ্যাঁ পাছে যেন কেউ শুনতে না পায়, কি করছে বা বিড়বিড় করে কানের কাছে বলছে নি তাই চাঁদ, অবশ্যই আমার ভাই নবদ্বীপে করে কিনা করে কিনা কি কি করে, ঘরে ঘরে ছড়ি চুরি করে খেত সেই কথা বলছো? না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, এখন নবদ্বীপে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, ওই রাজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই সাধু হয়েছে, ওই রাজ ছেড়ে নদিয়ায় এসে চোরা সাধু হবে না কেন বাবা, চোর তো আর একা আসেনি বনমাজ এই নবদ্বীপে, কি চোর একা এসেছে, সঙ্গে আর কে এসেছে, রাধারানী রাইকানো দুই দেহ এক হয়ে গৌর হয়েছে, তো তাই বলছে চোর সাধু সঙ্গ পেয়ে সাধু হয়ে গেছে, হরি ও সাধু সঙ্গ পেয়ে চোর সাধু হয়ে গেছে, তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিয়ে শুনুন। এক বনের ভিতরে দশজন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, আর ঠিক সন্ধ্যা হওয়া মানে সকাল হওয়ার আগে আগে ভোর হওয়ার আগে আগে ওই তাড়াতাড়ি করে বনের ভিতরে একটা নদী আছে সেখানে স্নান করে ওই বনের ভিতরে তাদের একটা থাকবার জায়গা আছে কুটির আছে, তার মধ্যে সারাদিন গা ঢাকা দিয়ে থাকে, আবার যেই রাত্রির অন্ধকার হয় আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। এখন দশজন ডাকাত প্রতিদিন ডাকাতি করে, ডাকাতি করে ঠিক ঠিক ভোর হবার আগে আগে নদীতে যখন স্নান করছে মা, সেই সময় পাশের ঘাটে আরো একজন স্নান করছে, দেখবেন যে চোর হয় অপর ব্যক্তিকে কিন্তু সে চোরের নজরেই দেখে। এখন দশজন স্নান করছে আর বলছে, এই ভাই শোন না, দেখ আমরা যেমন ডাকাতি করে এসে স্নান করছি, হ্যাঁ ওই দেখ পাশের ঘাটে আরো একজন স্নান করছে, আমার মনে হয় ও বোধ হয় কারোর বাড়ি থেকে চুরি করে এসেছে, তাই না, চল যাই সাক্ষাৎ করে আসি। এখন সবাই মিলে মানে ওই দশজন ডাকাত, যে ব্যক্তি একা স্নান করছে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে মা, সেখানে গিয়ে বলছে, যে ও বন্ধু কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? আমি ডাকাত নই। তুমি ডাকাত নও? না না, তাহলে তুমি কি? আমি সাধু। বলছে দেখো আমি বাবা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব বলে, আমি কোনো ডাকাত টাকাত নই, আমাকে ছেড়ে দাও, চিন্তা করছে সর্বনাশ, একে যদি ছেড়ে দিই তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, তাহলে সবাই এসে তো আমাদের এখানে থাকতে পারবো না আমরা, আমাদের তো সর্বনাশ হয়ে যাবে। এই শোনো বন্ধু, তুমি ডাকাতি হও আর সাধুই হও, এখন কিচ্ছু আর করার নেই, হ্যাঁ চিন্তা করছে সাধু বাবার নামটা তো লেখাই, প্রাণটাকে বাঁচিয়ে রাখি, তারপরে চিন্তা পরে করা যাবে। বেশ তাহলে হলো কতজন বাবা? ১১ জন, ১১ জন। এবার দেখুন ওই দলের ভিতরে প্রতিদিন এক একজনের উপরে এক একদিন দায়িত্ব পড়ে দলটাকে পরিচালনা করার জন্য, মানে যাকে বলা হয় দলের পাণ্ডা, এক একজনের এক একদিন দায়িত্ব দেওয়া হয়, মানে সে যা বলবে সবাই তাই করবে।
এইভাবে এক এক দিন এক একের উপরে ভার দিতে দিতে আজকের পালা পড়ে গেছে সাধুর। শোনো সাধু, আজকের দায়িত্ব তোমার। তুমি আমাদের যেখানে নিয়ে যাবে, যে বাড়ি ডাকাতি করতে নিয়ে যাবে, আমরা সেই বাড়ি যাব, যা বলবি আমরা তাই করব, তুমি দলের পান্ডা। বলো। সাধু চিন্তা করছে, যাক দলের দায়িত্ব যখন আজ আমার ঘাড়ে, আর একটুখানি অন্তত একটু দেখি সৎ পথে নিয়ে যাওয়া যায় কিনা। সুযোগ যখন পেয়েছি, আজ আমি যা বলবো ওরা তো তাই করবে, হ্যাঁ, তাহলে একটু কাজে লাগিয়ে দেখি। তাড়াতাড়ি করে কি করেছে সাধু, কিছু টাকা একজনের হাতে দিয়ে বলছে, যাও বাজার থেকে সুন্দর ধুতি, সুন্দর তুলসীর মালা, নামের মালা, জপের মালা, আবার খুর, সব কিছু নিয়ে এসো, সব কিছু কিনে নিয়ে এসো মস্তক মুন্ডন করার জন্য। আর সারা গায়ে তিলক ধারণ করে, গলায় তুলসীর মালা পরিয়ে, হাতে নামের মালা দেওয়া হবে, যা যা লাগবে সব কিনে কেটে নিয়ে এসো। টাকা দিয়ে দিল, এখন উপায় নেই, সাধু যা বলবে তাই করতে হবে, হ্যাঁ সব নিয়ে এসো। এবার বাজার থেকে সব নিয়ে এলো মা, সবার মস্তক মুন্ডন করে, একটু করে শিখা রেখে, হাতে নামের মালা, গলায় তুলসীর মালা, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিয়েছে, হরি হো। কিচ্ছু করার নেই, আজ যা বলবে পান্ডা তাই করতে হবে। বলছে এবার বলো কোথায় যাব। সবাইকে সাধুর বেশ পরিয়ে বলছে, যেদিন তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেটা কোথায়, নদীর ধারে, চলো তাহলে সেইখানে যাই। নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়েছে বাবা, ঠিক ভোর হওয়ার আগে আগে সবাই এক সারিতে বসে আছে। এবার সাধু বলছে, আমি আর যা বলবো তোমরা কিন্তু তাই বলবে, বেশ তাই বলবো। কি বলছে গাইছ, সবাই মিলে গাই, হ্যাঁ, আজকে পান্ডা যা বলবে আমাদের তো তাই করতে হবে, দেখে হাত তুলো। সবাই মিলে হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, সবাই দল বেঁধে নাম করছে, হরিনাম গাইছে। আর ঠিক সেই সময় ওই নদীর ধারে এক রাজার কন্যা দাসীকে নিয়ে এসেছে স্নান করতে। স্নান করতে এসে সাধুদের মুখে এমন হরিনাম শ্রবণ করে, তাড়াতাড়ি করে সেই কন্যা ছুটে গিয়ে প্রত্যেকটা সাধুর চরণে প্রণাম করলেন। প্রণাম করবার পর করজোড়ে বললেন, সাধু বাবা, আপনাদের দেখে আমার মনে ভক্তি জেগেছে, আজ আমার মনে বাসনা মধ্যাহ্নে আমার গৃহে আপনারা প্রসাদ পাবেন। হরি বল হরি বল। রাজার বাড়ির খাওয়া দাওয়া, মা যেই না নিমন্ত্রণ হলো, তাড়াতাড়ি করে রাজকন্যা স্নান করে ঘরে ফিরে পিতাকে বললেন, পিতা, আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখেছি, তাদের নাম শুনে আমার মনে বড় ভক্তি জেগেছে, আমি তাদের নিমন্ত্রণ করে এসেছি, মধ্যাহ্নে বৈষ্ণব সেবা দেব আমি। রাজা বললেন, অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা বলে কথা, যাও যাও তাড়াতাড়ি আয়োজন করো, আমার তো কিছুর অভাব নেই। নানাবিধ ব্যঞ্জন রন্ধন শুরু হয়ে গেল বৈষ্ণব সেবার জন্য। যথাসময়ে 11 জন সাধু, মানে একজন সাধু 10 জন ডাকাত,
তারা সাধুর বেশে আসছে মা আসবা মাত্রই চরণ ধৌত করে দিল চরণামৃত পান করল হরিবল হরিবল দেখুন সাধুর বেশের কি মহিমা সারা জীবন ধরে ডাকাতি করেছে চুরি করেছে ছিনতাই করেছে আর আজ তাদের চরণ ধৌত পান করছে সেই রাজকন্যা চরণ ধৌত জল পান করলেন করবার পর এবার তাদের সেবার ব্যবস্থা হলো নানাবিধ ব্যঞ্জন রন্ধন হয়েছে রাজভোগ রান্না হয়েছে এবার আসন পেতে দিয়ে সোনার থালা সোনার গ্লাস পরপর সাজিয়ে দিয়েছে আর থালা গ্লাস সোনার দেখে মাথা খারাপ স্বভাব যাবে কোথায় একজন আরেকজনকে বলছে আয় ভাই এদিক আয় না সারা জীবন তো ডাকাতি করেছিস কোনোদিন সোনার থালা গ্লাস পেয়েছিস বলছে কথা বলিস না আজ আমরা সাধু এখন থালা গ্লাস পাতানো হলো এবার নানাবিধ ব্যঞ্জন কত কি রন্ধন হয়েছে সেবা হলো মা উদার পরিপূর্ণ করে সেবা হয়ে গেল এবার কি করলো বাবা ওই এঠো থালা তো আর রাজা নেবে না ওই এঠো থালা গ্লাস যার যার ঝোলার মধ্যে শেষে ভরে নিল এদিকে রাজকন্যা বলছে বাবা সেবা দিলাম বৈষ্ণবের দক্ষিণা দিতে হবে যাও মা আমার তো কিছুর অভাব নেই তুমি যাও তোমার মনে যা চায় অনেক অনেক মূল্যবান রত্ন আছে যত খুশি তুমি দান করে দাও হরিবল এবার যেই না মূল্যবান রত্নগুলি এনে তাদের ঝোলায় দিচ্ছে তখন একজন আরেকজনকে বলছে হ্যাঁ রে বন্ধু একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায় তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি এর থেকে আরো কত মূল্যবান সম্পদ আমরা পাব সারা জীবন চুরি ডাকাতি করে যা পাইনি একদিন সাধু সঙ্গ করে এত কিছু পেলাম আর যদি সারা জীবন করি তাহলে আরো কত দামি সম্পদ আমরা পাব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন ঠিকই বলেছ সারা জীবন সাধু সঙ্গ করলে কি হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রিকায় লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সর্বসিদ্ধি হয় আজ মহাজন বললেন যে দেখো আজ আমার গৌরহরি একাশেনি দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে অর্থাৎ গোবিন্দ চোর হতে পারে কিন্তু চোরা কানায় তার একা আসেনি আমাদের রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় আজ সাধু হয়েছে রাই জয় জহরি তাহলে আমার ভাই এখন আর চুরি করে না 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 ঠাকুর তোমার ভাই আর চোর নেই অবশ্য না তাহলে আর একটা কথা বলবে আমার ভাই তো মূর্খ ছিল মানে লেখাপড়া করার সময় পাইনি সারাদিন তো মাঠে ধেনু চড়াতো সবাই আমার ভাইকে মূর্খ কানায় বলতো তা এখন কি আমার ভাই মূর্খ আছে না না ঠাকুর তোমার ভাই এখন আর মূর্খ নেই সে নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত হয়েছে মূর্খ কানায় এবার পণ্ডিত হয়েছে মূর্খ কানায় এবার পণ্ডিত হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানায় এবার পণ্ডিত হয়েছে আজ ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানায় আজ পণ্ডিত হয়েছে অবশ্য তাহলে আমি আর দেরি করব না কেমন আমি এবার আসি হ্যাঁ হরিবল হরিবল জিজ্ঞাসা করছে কোথায় পাবো কানাইকে নবদ্বীপে বলছে ঠাকুর তুমি তো সবই জানো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ তোমার ভাই কোথায় আছে তুমি জানো না ভগবান তো সবই জানে বাবা আমার নিত্যানন্দ প্রভু কি জানতেন না তার ভাই কোথায় আছে নিশ্চয়ই জানতেন তিনি তো ভগবান কিন্তু তিনি নিজে জেনেও আজ যে বৈষ্ণবীর কাছ থেকে তিনি সন্ধান নিলেন ইনি কে শাস্ত্রে বললেন ইনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী
যিনি হলেন আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু। তাই গুরুর কাছ থেকে সন্ধান নিলেন, নিয়ে চললেন এবার নবদ্বীপ ধামে। আর জীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গৌরচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়, নিজে সব কিছু জেনেও গুরুচরণ সার করে এবার যাচ্ছে গৌর দর্শন, যাচ্ছে নবদ্বীপ ধামে। তা যাচ্ছে কেমন করে, ডাকতে ডাকতে জগ জনতারণ কারণ নবদ্বীপে যখন এসে পৌঁছালেন নিতাই চাঁদ তখন প্রভাত হয়ে গেছে। আর দেখবেন নবদ্বীপে আজও বর্তমান এটা কত বৈষ্ণব ব্রাহ্মণ যারা প্রভাত হওয়ার সাথে সাথে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যায়, আজও আছে এটা। এখন নবদ্বীপের ঘাট ঘাটে মানে গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে বাবা। আর ঠিক সেই সময় বৈষ্ণবগণ আসছে ঝাঁকে ঝাঁকে ওই গঙ্গা স্নান করতে। ছুটে গিয়ে আমার নিতাই চাঁদ ওই বৈষ্ণবগণকে আসতে দেখে তাদের দিকে এগিয়ে যাচ্ছে। আর বৈষ্ণবরা আসছে গাইতে গাইতে, কি গাইতে গাইতে আসছে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। যেই না নিত্যানন্দ প্রভু শুনেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ওই গৌর নামটা শোনা মাত্রই ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে নিতাই চাঁদ বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে, জিজ্ঞাসা করছে তুমি কে। তখন সেই বৈষ্ণব বলছে, ঠাকুর আমি এই নবদ্বীপবাসী, আমার নাম নন্দনাচার্য, কিন্তু তুমি কি ঠাকুর আমাকে জড়িয়ে ধরলে। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি তো এই নদিয়ায় থাকো তাই না? হ্যাঁ, আমাকে একটা কথা বলবে? কি ঠাকুর? বলো না নন্দন, এইখানেই তো তুমি থাকো, বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা, তখন কিন্তু নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু প্রকাশ করলেন না, সত্যটা বললেন না। জিজ্ঞাসা করছে নিতাই চাঁদ, বলে দে রে নদে বা
আসি তোরাকে দেখেছিস তারে বলে দে রে নদে নন্দনাচার্য বলছে ও ঠাকুর তোমার প্রাণ কানাই তা তো আমরা জানি না ঠাকুর তা তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো শুনবে যমুনার সে নন্দন তুমি তো নদিয়ায় থাকো আমাকে একটু থাকবার জায়গা দেবে তোমার ঘরে ও ঠাকুর ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি স্নান করে আসি স্নান করে নিত্যানন্দ প্রভুকে সাথে করে নিয়ে নন্দনাচার্য তার ঘরে গেল বাবা ঘরে যাবার পর নিত্যানন্দ প্রভু দেখছেন কি মা চারিধারে তুলসীর বন তাই না দেখে মনে বড় আনন্দ হলো ও নন্দন বলো ঠাকুর বেশ কদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি এখনো কিছু খাইনি আমাকে একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো না নন্দনাচার্য বলছে দেখো ঠাকুর থাকতে চেয়েছো থাকো খেতে টেতে দিতে পারবো না কেন তুমি কি ভিক্ষা করো না ভিক্ষা করি কিন্তু কেউ তো ভিক্ষা দেয় না কি করব বলো আচ্ছা তুমি এক কাজ করো আজ তুমি ভিক্ষায় যাবে সমস্ত নদেবাসীকে বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে দেখবে সবাই তোমাকে ভিক্ষা দেবে নন্দনাচার্য কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে প্রভুকে বললেন তুমি থাকো ঘরে চললাম ভিক্ষায় আজ দেখব তোমার নামের কত মহিমা নিতাই চাঁদকে বসিয়ে রেখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার নদেবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে চিৎকার করে ডাকছে আমায় ভিক্ষা দাও গো নদেবা
আছি ভিক্ষা দাও আমার আমায় ভিক্ষা দাও গো নদে বাসি ভিক্ষা দাও ঝোলায় ঢেলে দিচ্ছে বাবা, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবার ঘরে ফিরে এসে রন্ধন করলেন, রন্ধন করে আগে নিতাই প্রভুর সেবা দিল। দেবার পর নন্দন আচার্য করজোড়ে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা বাসনা, বলো প্রভু গো, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। হরি বল হরি বল। কেন বাবা এই বাসনা জানেন? নন্দন আচার্যের মনে বাসনা যে নিতাই গৌরীর প্রথম যে মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। এদিকে কি হলো, গৌরহরি তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষ এসেছে। স্বপ্নের মধ্যে যখনই দেখলেন সংসারে আমার আসিয়া আমার সনে হাসি কথা কয় বলে তোমাতে আমাতে কাল হবে স্বপ্নের মধ্যে মহাপুরুষটাকে দর্শন করে চমকে উঠলেন। সমস্ত ভক্তকে বললেন, ভক্তগণ এই নবদ্বীপে আমার দাদা এসেছে, সে দাদা ছাড়া আর কেউ নয়, তোমরা যাও সবার দ্বারে দ্বারে গিয়ে দেখে এসো কোথায় এসেছে আমার দাদা। ভক্তগণ বললেন, প্রভু তোমার দাদা? ও গৌরহরি, দাদাকে চিনব কি করে, তার দেখতে কেমন, শুনবে, শোনো তাহলে। বেত্র বাধা কানা কুম্ভ বাম হাতে বেত্র বাধা কানায় কুম্ভ বামে হাতে নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে বাম শ্রুতি মূলে কুণ্ডল বিচিত্র রাম শ্রুতি মূলে কুণ্ডল বিচিত্র সে যে হলধর ভাবে তার বুঝিলাম চরিত্র 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 সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে আমার প্রাণের দাদা সেই তো এসেছে আমার প্রাণের দাদা সেই তো এসেছে ও হলধর ভাবে তার
বুঝিলাম চরিত্র অবহনা তার নামে তার বুঝিলাম চরিত্র তবে আর দেরি কেন চলো আমিও যাব তোমাদের সঙ্গে খোল কর তাল বাজিয়ে গৌর হরি ভক্তগণকে নিয়ে নদিয়ার সকলের ঘরে ঘরে গিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন বাবা ওই নন্দনাচার্যের ঘরের সামনে নন্দন ও নন্দন নন্দনাচার্য বাইরে এসে বলছে গৌর হরি তুমি এসেছো আমার কাছে হ্যাঁ নন্দন তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে হ্যাঁ প্রভু গঙ্গার ঘাটে দেখা বললো আমার ঘরে আসবে আমি তাকে এনেছি তুমি কি দেখা করতে চাও হ্যাঁ নন্দন আমি তার সঙ্গে দেখা করতে চাই তবে শোনো তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে ভিতরে যাবে না যত সময় আমি বাইরে না আসব কেমন ঠিক আছে প্রভু তাই হবে নন্দনাচার্য বাইরে দাঁড়ালেন আর গৌর হরি এক পা দুপা করে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে কি দেখছে মা নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে কানাই সমস্ত তীর্থ ঘুরতে ঘুরতে অবশেষে নবদ্বীপে এসেছি আর মনে হয় বাঁচব না রে ভাই তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতেও পাবো না আমার যা চলবার শক্তি নেই কানাই একবার এসে দেখাতে গড়াগড়ি দিয়ে কাঁদছে এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে গৌর হরি ডাকছে দাদা দাদা কে একবার চেয়ে দেখো নিত্যানন্দ প্রভু ধুলা থেকে উঠে যেই না দরজার দিকে লক্ষ্য দিয়েছে গৌর হরি সে রূপ দেখে চিনতে পারছে না মা চিন্তা করছে এটা কি আমার ভাই কানাই গৌর হরি তাড়াতাড়ি করে নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিলেন আর ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কি চিনতে ভুল হয় ছুটে গিয়ে কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কানাই কেমন আছিস ভাই কতদিন তোকে দেখিনি তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে বল কেমন আছিস কানাই বল গৌর হরি বলছে দাদা চুপ এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা কেন এতদিন পর তোকে পেলাম আমি ডাকবো না না দাদা কানাই বলে ডেকো না কেন জানো দাদা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না না কেউ জানে না আমি প্রজের কানাই কেউ জানে না প্রজের কানাই আমি কেউ জানে না সবাই জানে আমি নদীয়ার নিমাই প্রজের কানাই কেউ জানে না সবাই জানে আমি নদীয়ার নিমাই প্রজের কানাই আমি কেউ জানে না নিত্যানন্দ প্রভু বলছে ও নিমাই আহা ও কানাই তুই নামটা বদলেছিস ভাই হ্যাঁ তবে শোন আমাকেও না কেউ চেনে না 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 কেউ চেনে না কেউ জানে না তুমিও নাম বদলেছো বাবা চলো দাদা বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাবো এই বলে যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌর হরি বাইরে এলো বাবা আসবার পর কি দেখছে কান পেতে শুনছে নন্দনাচার্য দেয়ালে আর যেই না দেয়ালে কান পেতে শুনছে দেখেছে গৌর হরি বলে উঠলে নন্দন নন্দনাচার্য বলছে ঠাকুর কি হলো চিৎকার করছো কেন আমি না তোমায় নিষেধ করেছি হ্যাঁ আমি তো তোমার কথা অমান্য করিনি হদয়াময় তুমি তো নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই আমি তো যাইনি শুনতে তো নিষেধ করনি সব শুনে ফেলেছি কি শুনেছো তুমি শুনবে তুমি ব্রজের বাকাশে আর এই তো অবধুতরা তুমি ব্রজের বাকাশে এই তো অবধুতরা এসেছে তারাই তো এসেছে
हरि बोल। এদিকে কি হলো মা শ্রীবাস পণ্ডিতকে বলে শ্রীবাস শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি একবার পাঠ করো। বরহা পীড়া নটবর বপ করণায় করণে করম বিভ্রাদ বশ্য কনক কপিশং বৈজন্তিং চ মলং রন্ধ্রান বিনর্ধার শোধায় পুরায়ণ গোপ বিন্দ বৃন্দারণ্যং শপদ রমণ প্রাবেশাদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা শচিমা তিনি খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। আলু থালু পাগলিনীর ন্যায় মা আমার বিশ্বরূপ বিশ্বরূপ বলতে বলতে নন্দনাচার্যের ঘরে এলেন। গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বাবা বিশ্বরূপই হোক আর নিত্যানন্দই হোক, সন্তান তো ফিরে এসেছে। এমন করে মাকে কাঁদিয়ে কেউ চলে যায়? আয় বাবা। দুই সন্তানকে কোলে বসালেন নন্দনাচার্যের গৃহে। নিতাই গৌর দুই ভাইয়ের মধুর মিলন হল। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতা। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার জয় গৌর।